আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমি ফরিদুদ্দিন ম্যানেজিং ডিরেক্টর ট্রাভেল কাউন্সিল লিমিটেড আমরা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বিশপ সিং এবং হচ্ছে এয়ার টেকের রিলেটেড সার্ভিস দিয়ে থাকি এছাড়া আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের ট্রাভেল রিলেটেড বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি তো আপনারা বিভিন্ন দেশ ওয়াইজ ইউরোপ আমেরিকা বা কানাডা বা যে কোনো দেশ এস নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারেন প্রয়োজন অনুসারে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করে আমরা প্রায় অনেকগুলো কোশ্চেন পাই যে রিসেন্টলি কানাডার বিষয়ের যে ট্রেন্ড চলতেছে এতে অনেকগুলো কোশ্চন অ্যারাইজ হয়েছে যে এতে আদৌ কি কানাডা বিষয় বন্ধ হয়ে যাবে বা হচ্ছে ইভেন বর্তমানে একটা নিউজ যদিও অনেক দুঃখজনকও বলা যায় যে কিছু মিশা হওয়ার পরেও বিষয়গুলো ক্যান্সেল হয়ে গেছে বা কিছু কিছু লোক ফ্লাই করার পরে যথাযথ ডকুমেন্ট না থাকার কারণে ইয়ে কানাডার এয়ারপোর্ট থেকে ওদেরকে অ্যাজার করতে বাধ্য করা হয়েছে তো এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করবো চলুন শুরু করা যায় প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করবো যে যে নিউজ স্ট্রিম বা যে ইনফরমেশনটি রিসেন্টলি এসেছে যে অনেকগুলো বিষয় হওয়ার পরেও তার প্লাই করতে পারে নাই ভিসাটি ক্যান্সেল হয়ে গেছে ইভেন কয়েকজন এয়ারপোর্টে যাওয়ার পরেও তারা চেক করে যখন বোর্ডিং প্লাসে গেছে তখন দেখলো যে বিষয়টি ক্যান্সেল হয়ে গেছে বিষয়টি শো করতেছে না তো এইসব ক্ষেত্রে আসলে এই বিষয়গুলো বেশিরভাগই হচ্ছে যেগুলো ইনভাইটেশন কেন্দ্রিক বা ফলস ডকুমেন্ট দিয়ে করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়েছে অ্যাজ এ জেনুইন ট্রাভেলার বা জেনুইন ডকুমেন্ট দিয়ে আপনি যখন বিষয়টি করবেন এরকম কোনো সমস্যা কখনোই হবে না বা হওয়ার নয় তো তো যাদের ক্ষেত্রে এরকম ফলস ডকুমেন্ট দিয়ে টোটাল বা অনেক ক্ষেত্রেও ইভেন ওয়াইন ইনভারেশন দিয়ে বিষয়গুলো করা হয়েছে তাদের ক্ষেত্রে এরকম প্রবলেমগুলো এরাইজ হয়েছে যে বিষয়গুলো পেন্ডিং হয়ে গেছে এই ক্ষেত্রে করণীয় কিছু অংশ ব্যাপার আছে কি না যে বিষয়গুলো পেন্ডিং হয়ে গেছে এক্ষেত্রে করণীয় বিষয় নাই এই তবে একটি নেক্সট আপনাকে খেয়াল রাখতে হবে যে বা এটা তারা অনেককেই সতর্কীকরণ করা হচ্ছে যে ফলস ডকুমেন্ট দিয়ে বা ফলস ইন দিয়ে মিশা করা বা করে আপনি গিয়ে ওখানে সেটেল হয়ে যাবেন এই এই ইনফরমেশান বা এই ট্রেনটা অবশ্যই বন্ধ হওয়া উচিত যদিও আমরা দেখছি অনেক লোক গেছে বা অনেক হয়তোবা ভবিষ্যৎ একটা সময় হয়তো তারা কোনো কোনোভাবে স্যাটেল হওয়ার চেষ্টা করবে এটা ঠিক আছে কিন্তু তারপরেও যে একটা ট্রেন তৈরি হয়েছে যে একটা দশ বিশ লাখ টাকা খরচ করে একটা কন্ট্রাক্ট করে দিবে অনেক হয়তো করেও বেড়েছে ফল টোপার দিয়ে অনেকে চলেও গেছে বা অনেকে যা যেতে পারেন বিষয় ক্যান্সেল হয়ে গেছে তো এই ট্রেনটা টোটালি এই বন্ধ হওয়া উচিত আপনার যদি জেনুইন প্রোফাইল হয়ে থাকে জেনুইন আপনি ট্রাভেলার হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাভেল করবেন কারণ অনেক বড় একটা দেশ অনেক সুন্দর একটা দেশ ট্রাভেল করার জন্য এটা বেস্ট কিন্তু যদি আপনার কাউকে কন্টাক্ট করে অনেক ইভেন আমরা অনেকেই দেখেছি যে হয়তো যাওয়ার পরে এরকম কন্ট্যাক্ট করে গেছে বা যাওয়ার পরে তারা আর কোনোভাবে সারভাবে করতে পারতেছে না দেখা গেল যে আপনারা যায় অ্যাজালেম করে ওখান থেকে কাজ পাওয়াটা অনেকে দেখলাম অ্যাজালেম করে কাজ পাইতেছে না অনেক প্রবলেম হচ্ছে ইভেন অনেকে যাওয়ার পরে দেখলাম অনেকে যাওয়ার পরে কিছুদিন থেকে অ্যাজালেম না করে আবার ফেরত চলে আসছে তার দ্বারা ওখানে থাকা সে ওভারঅল একটা পরিস্থিতি দেখার চেষ্টা করছে তো গিয়েছে শিব থাকবে থাকতে পারবে এরকম অনুষ্কার তৈরি হয় না তো ওই জন্য চলে আসছে তো ওভারঅল এটা মাথায় রাখতে হবে যে এই কাজটা করা কখনোই মধ্যে ঠিক হবে না কারণ আপনি বিশ্বাস হলো বিশ্বাস হয়ে গেলেও ক্যান্সেল হয়ে যেতে পারে তো আপনি প্লাই করতে হবে না প্লাই হওয়ার পরে আপনি যে প্রত্যেকটা দাপে দাপে আপনাকে প্রবলেম ফেস করতে হবে আরেকটা বিষয় হচ্ছে অ্যাপটিশন নিতে বর্তমানে কম হচ্ছে না অ্যাপডিকেশন হচ্ছে তবে বিশাল রেশুর যে কমে গেছে তা একটু বলা যায় না রেশো কমছে কিছু টা গেছে মতো যেমন পজিটিভ পয়েন্টি এ একদম নর্মাল মোবাইল ও হয়ে গেছে এটা এখন আর হচ্ছে না আপনার বিষার আবেদন হচ্ছে তো নইলো এটা আসলে অন্য সব মানুষ চিনতে করতে পারতো না কেনার মতো দেশের এত সহজে বিষয় হয়ে যাবে তো এখন সেমি ট্রাভেলের যারা যার যার ইং পয়েন্ট আছে তারা অবশ্যই বিষয় আবেদন করতে পারে এখানে আবেদন করতেছেন তাদের বিষয় হচ্ছে আর রিসেন্টলি আরেকটা ইনভারভেশন বাঙালি কমিউনিটিতে খুবই বাঙালি কমিউনিটিতে খুবই ভালোভাবে শোনা যায় যেটা হচ্ছে যারা কানাডা কোনোভাবেই তারা মুভ করছেন যারা তারা তারা বাইরোডে বা ব্রোকার বা তারাল বা যে কোনো অনলাইন ধরে তারা ইউএসএ ঢুকার চেষ্টা করতেছে বা ইউএসএকে সেটেল হওয়া আসলে এটাও এক কথায় বলতে গেলে সহজ এরকম না এটা আমরা কখনো কাউকে প্রেফার করি না যে আপনি কারা গিয়ে কারা ইলিগালভাবে ইউএসএ ঢুকেন ইউএসএকে ওখানে থাকার চেষ্টা করেন কানরা সবসময়ই জেনুইন থেকে প্রেফার করে এবং শিক্ষিত যোগ্য সব সবসময় প্রেফার করে আপনার যদি যোগ্যতা থাকে তাদের সবসময়ই ইমিউন সিস্টেম ওপেন যে অ্যাক্সাসান টিফিএনপি বা যে কোনো প্রোগ্রাম ধরে আপনারা আন্ডার ট্রাই করতে পারেন যদিও ওই জন্য আপনার অবশ্যই অ্যাস লাগবে এই সিএ লাগবে এবং ক্ষেত্রে এসে অ্যাজ এর একটা ক্রেটারিয়া আপনাকে ফুলফিল করতে হবে সব মিলে স্কোরিংয়ের সিস্টেমের মাধ্যমে আপনি কোয়ালিফাই করতে পারেন এর বাইরে হচ্ছে যদি আপনারা ওভাবে যোগ্যতা থাকে আপনি অবশ্যই আপনার ট্রাই করতে পারেন এর জন্য আপনাকে অবশ্যই সম্মান দিতে হবে এবং শ্রম দিতে হবে এর মাধ্যমে আপনি হয়তো হয়তো হয়তোবা আপনার কানকে লক্ষ্যে বোঝাতে পারবেন আর আর্থিক বিষয় দেখেন কানাডার যেই যা যেই যারাই যেভাবেই থাকার ভাবনা বা যাওয়ার চিন্তা ভাবনা করেন কানাডা অবশ্যই অনেক বড় একটা দেশ তবে একটা জিনিস খুব ও মাথায় রাখার বিষয় বা মনে রাখার বিষয় অবশ্যই কানাডা একটা শীত প্রবণ দেশ কানাডার ওয়েদারটা আসলে এক্সট্রিম ওয়েদার যেটা যদি আপনার এই ধরনের ওয়েদারে আসলে অনেক সার্ভাইভ করা কষ্টকর হয়ে যায় যেমন আমি গত ফেব্রুয়ারিতে টরন্টো ভিজিট করলাম তখন আমি সর্বনিম্ন তাপমাত্রা পাইছি মাইনাস টুয়েলভ এটা ওই ফিলটা আসলেই ডিফারেন্ট আমাদের জন্য আসলে অনেক মানে অনেক ঠান্ডায় বলা যায় তো ও অ্যাট এ টাইমই আমি অন্য কয়েকটা ওয়েদারে আমি দেখলাম যে প্রায় মাইনাস ফর্টি ফাইভ এ অন্তত বাতা ওখানে চলে আসতেছে তো আমি মাইনাস টুয়ালটা ফিল করলাম কিন্তু মাইনাস ফোর্টি ফাইভটা কেমন হবে এটা আসলে চিন্তাই করা যায় তো ওভারঅল যারা কানাডা নিয়ে চিন্তা করবেন এটাও একটা বড় রিজন তবে ও কানাডার মতো দেওয়া কানাডা অনেক উন্নত দেশ ফল নেই যদিও এখন বর্তমানে লিমি এক্সপ্রেসটা অনেক বেশি যেটা আসলে অন্যান্য দেশের তুলনায় অবশ্যই বেশি তো সব মাথায় রেখে আপনাকে সামনের দিকে আগে এগিয়ে যেতে হবে আর আমরা সবসময় বলি যে আপনার জেনুইন ট্রাভেলার হলে আপনি অবশ্যই ট্রাই করতে পারেন জেনুইন ডকুমেন্ট হলে অবশ্যই ট্রাই করতে পারেন বা আপনার ভিজিটের জন্য যেতে পারেন ইভেন ভিজিটের জন্য গিয়েও যদি একদম প্রপার চ্যানেলে আপনি যদি ভালো কিছু চিন্তা করতে পারেন ভালো ইন্টারভিউ দিয়ে কোনো জব অ্যারেজ করতে পারেন তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন বেস্ট এটা বলার অপেক্ষা রাখে না তো অ্যাজ এ বেশিরভাগ মানুষ আমাদের দেশ থেকে গিয়ে যারা হচ্ছে অ্যাস এলএম চিন্তা করে বা ইভেন ছাত্রী এখন বর্তমানে ভালো একটা লয়ার দিয়ে এস এলএম করতে গেলেও আপনার প্রায় আট দশ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে তো বলো কানাডা আসলে অনেক এক্সপেন্সিভ তো এটা আসলে ওভারঅল সামথিং দিয়ে কত যুক্তি দিতে হবে এটা অবশ্যই ভালো করে চিন্তা করার বিষয় আর কানাডা ভিজিট বা হচ্ছে এ টিকিং যে কোনো বিষয়ে আমাদের প্রতিষ্ঠানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস স্কিমে দেওয়া থাকবে দেখাও হবে বান্ধব এটি হতে আল্লাহ হাফেজ